সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে দূরেও কাছের বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকে ইসলামিক গান পরিবেশনের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উদীয়মান কণ্ঠশিল্পী মোহাম্মদ শামীম ইসলাম। জি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। জি, আজকে তাহলে আমাদেরকে শুরুতে কী গান দিয়ে শুরু করতে যাচ্ছে? আজকে আমি হামদে বাড়ি তালা পরিবেশন করতে যাচ্ছি, যিনি কথাও সুর করেছেন তোফাজ্জল হোসেন খান, তার গানটি গাওয়ার চেষ্টা করব। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তায়, পান্না হীরা সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরুবোধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরুবোধি, পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি নিত আবিরাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, গাধলে ও না সোহাগ ভোরে নিত জোয়ার প্রেম সাগরে, গাধলে ও না সোহাগ ভোরে নিত জোয়ার প্রেম সাগরে, গাঁথলে ও না মনের কাবায়, গাঁথলে ও না মনের কাবায় নাচে রক্ত ঘাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধন্যবাদ। জি মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ তো সুন্দর একটি হামদে বাইতালা পরিবেশন করার জন্য। মনোমুগ্ধকরভাবে শুনছিলাম তোমার গা গানটি। এরপর যে আমাদেরকে কী গান শোনাতে যাচ্ছ? এবার একটি নাতে রাসুল শুনতে যাচ্ছি, শ্রদ্ধেয় কবি নজরুল ইসলামের গান, জাতীয় কবি আমাদের, চেষ্টা করছি। জি, ভুল হলে ক্ষমা করে দিও সবাই। জি ইনশাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়
ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর পাহারায়। আরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতে বানিয়ে শিশু নাই। আরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জি মাশাআল্লাহ, কাজী নজরুল ইসলামের এত সুন্দর একটি নাতে রাসুল পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর যে আমাদের কি গান শোনা যাচ্ছে, এবার একটি হামদে বাড়ি তালা থেকে শোনাতে যাচ্ছি। ওই পাহারার গাছ গাছালি নীল ঝর্ণার গান, ওই পাহারার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান, ওই পাহারার গাছ গাছালি নীল ঝর্ণার গান। ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিহ আঁকে, এই রোদে ওই যে সাগর কলতানে তোমায় ডাকে, ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিহ আঁকে, এই রোদে যে সাগর কলতানে তোমায় ডাকে, সুরজার চন্দ্র তারা নিত্য শেখায় আলো রিবান, জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান, ওই পাহারার গাছ গাছালি নীল ঝর্ণার গান, আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে, ধরণি ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে, আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে, ধরণি সুশোভিত তোমার ধ্যানে, প্রকৃতি সুরে সুরে তোমারি গান তোমারি নাম, জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান, ওই পাহারার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান, ওই পাহারার গাছ গাছালি নীল ঝর্ণার গান।
জি মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটি হামদে বাড়িতালা শুনছিলাম তোমার কণ্ঠে। এভাবে আরো অনেকগুলো গান শুনবো, কিন্তু এ পর্যায়ে নিতে হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলি নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। দর্শক, ফিরব কিছুক্ষণ পর ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, আপনার উপরে ওঠার সঙ্গী। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলি নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকে আমাদের সাথে স্টুডিওতে ইসলামিক গান পরিবেশনের জন্য উপস্থিত আছেন উদীয়মান কণ্ঠশিল্পী মোহাম্মদ শামীম ইসলাম। জি, এ পর্যায়ে আমাদেরকে কী গান শোনাতে যাচ্ছ? এ পর্যায়ে আমি একটি হামদে বাড়িতালা শোনাতে যাচ্ছি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গাওয়া একটি গান, লেখা একটি গান, চেষ্টা করছি। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহি গুনাহগার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কোয়ার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। জি মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটি হামদে বাড়িতালা শুনছিলাম তোমার কণ্ঠে। এরপর যে আমাদের কি গান শোনা যাচ্ছ? এবার আরেকটা আমি হামদে বাড়িতালা শোনাতে যাচ্ছি, যিনি সুর কথা লিখেছেন শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক। চেষ্টা করছি গাওয়ার। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমায়, আলোয়
করো নয়নমার, ভোরের বিভয় ভরণ এ মন আমার, তবু অচেনার মতো পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তাওফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছু, জানে না সে জীবনে অথই মানে, যে মানে না তোমাকে সে মানে না কিছু, গভীর আধার তারে শত তো টানে, বাসে না সে ভালো এই তামাম জাহান, কোনো প্রাণ তার কাছে পায় না কোদান, অভিশাপ দেয় তারে কালের খরা, নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তাওফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মানে, মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মোছাতে পারে না গো মহান খালি, দাম্ভিক সংশয়ে যুগে যুগে মিথ্যা, বেশাতে করার বড় যোগ্যতর, নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছু, বস্তু তো সব তার লক্ষ্য জড়, স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিদেশের ঘরে তার শুধুই বিবেকের ঘরে, ব্লাইন্ড ব্লাইন্ড বিবেকের ঘরে তা, বিবেকের ঘরে তার শুধুই পাথর, কি যে কি বোঝে না বোঝে না সীতা, নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তাওফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভয় ভরো এ মন আমার, তবু অচেনার যত পর্দা সরা, নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তাওফিক দাও। জি মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি হামদে বাইতালা পরিবেশন করার জন্য। এরপর যে আমাদের কি গান পরিবেশন করতে যাচ্ছ? এরপর যে আমাদের মায়ের গান শুনতে যাচ্ছি, জি চেষ্টা করব ভালো করে গাওয়ার ইনশাআল্লাহ। মা গো তোমার মতো হলাই না কেহ,
আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা, চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। অনাদরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মা গো তোমার মতো হলাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। যে মাশাআল্লাহ, অসাধারণ একটি মায়ের গান শুনছিলাম। আসলে মাকে ছাড়া আমাদের কারোই কখনো একটি সময় একটি মুহূর্ত কাটানো সম্ভব না। যে তোমার গানগুলো শুনতে শুনতে কীভাবে যে সময় পেরিয়ে গেল আসলে বুঝতে পারলাম না। এভাবে আরও অন্য কোনো দিন হয়তো তোমার কাছ থেকে এরকম আরও অসংখ্য গান শুনবো। এই পর্যায়ে আমাদের বিদায় নিতে হবে। যে দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল কর্ণফুলি নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। যে দর্শক, ইনশাআল্লাহ দেখা হবে আবারও অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
এই সুর ছড়াবে আলো সবখানে, 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 এই সুর ছড়াবে আলো সবখানে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।